আমাদের জীবনের লক্ষ্যপ্রাপ্ত করার জন্য কি না করে থাকি। আমরা ভাবনা চিন্তা করে থাকি, কত জ্ঞান অর্জন করে থাকি, তারপরে আমরা পরিকল্পনা করি আর প্রচেষ্টা করি। এবার প্রথম চেষ্টাতেই সাফল্য লাভ করব সেটা নাও হতে পারে, বরং ইতিহাস সাক্ষী যে প্রথমবার প্রচেষ্টা করে সাফল্য লাভ করার সম্ভাবনা অত্যন্ত কম। আর যে কোনো সফল ব্যক্তিকে দেখুন, আপনি বুঝবেন সেই ব্যক্তি বারবার প্রচেষ্টা করে, চেষ্টা করা থামায় না, তবেই সেই ব্যক্তি একদিন সাফল্য লাভ করেন। সেই জন্য আপনিও প্রচেষ্টা করা কখনো বন্ধ করবেন না, করতেই থাকুন। যখন আপনি প্রথমবার প্রচেষ্টা করেন তখন আপনি একা থাকেন, কিন্তু যখন আপনি দ্বিতীয়বার প্রচেষ্টা করেন তখন আপনার সাথে কিছু বিগত প্রচেষ্টার অভিজ্ঞতা থাকে। চেষ্টা করতে থাকুন, সাফল্য আপনার কাছে আসতেই চলেছে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।